হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিশলাম বেস্ট একটা ইনকামের অ্যাপ, যেখান থেকে কিন্তু আপনার মোবাইল থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন এবং 100% ট্রাস্টেড একটা অ্যাপ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এখানে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে সমস্ত কিছু ভিডিওর মাঝে বলে দিব এবং অ্যাপসটি কোথায় পাবেন সেটাও আমি ভিডিওর মাঝে বলে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে যে অ্যাপটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আন ক্যাশ। তো তার আগে আমার একটা ভিডিও দিচ্ছি ক্যাশ ক্যাপিটাল, তো আপনারা এই অ্যাপটিতেও কাজ করতে পারেন। এটাও 100% পেমেন্ট করে মাত্র 20 টাকা হলে আপনি বিকাশে নিতে পারবেন, ঠিক আছে, এই অ্যাপসটিতে। তো গাইস, এটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আগের ভিডিওটা অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আজকে যে অ্যাপটা শেয়ার করতেছি সেটা আছে আন ক্যাশ। সিম্পলি আমরা এটা ওপেন করে নেব। তো তার আগে এই অ্যাপে কাজ করার আগে কিন্তু আপনাকে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করতে হবে। যে কোনো একটা ভিপিএন থেকে আপনাকে ইউএস, যে ভিপিএনটা রয়েছে অবশ্যই ইউএস সার্ভারটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন অ্যাপের পর ক্লিক করে দেবেন। তো সাইন অ্যাপের পর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনার এখানে আপনার নামটা লিখে দেবেন। তো আমি আমার নামটা লিখে দিলাম। তো এখানে নামটা লিখে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার এইটা লিখে দেবেন, মোবাইল নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা এখানে আবার সেম বসায় দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে একটা রিফার কোড দিতে হবে, রিফার কোডটা অবশ্যই আমার এই নাম্বারটা দিয়ে দেবেন। তো এই নাম্বারটা রিফার কোড হিসেবে বসায় দিলে হয়ে যাবে। তো অবশ্যই এই রিফার কোডটা দিয়ে সিম্পলি আপনারা সাইন অ্যাপের পর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে, সেহেতু আমি এখন লগ ইন করে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো এখানে দেখি কীভাবে কাজ করতে হয়। তো গাইছে, আমি আমার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখন সাইন ইনের পর ক্লিক করে দেবো এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। তো গাইছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোম পেজে চলে আসছি। তবে এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্সে বর্তমান রয়েছে 100 পয়েন্ট। তো গাইস, এখানে 100 পয়েন্টে আপনি 1 টাকাই পাবেন। নিচে 50 পয়সা লেখা রয়েছে, তবে 50 পয়সা না, 1 টাকাই পাবেন। তো যদি আমরা উইথড্র অপশন যাই তাহলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো অনেকে মনে করতে পারে যে প্রতি কিলো হয়তো 50 পয়সা করে দিচ্ছে, হ্যাঁ এরা 100 পয়েন্টে 1 টাকাই করে দিচ্ছে। যদি আমরা রিচার্জ নিতে চাই তাহলে দেখতে পারবেন 1000 পয়েন্ট, আর 1000 পয়েন্ট হলে আপনি 10 টাকা করে মোবাইল রিচার্জ নিতে পারবেন। তো 1000-এ যে দেখতে পাচ্ছেন 1000 পয়েন্টে 10 টাকা, আর বিকাশ নগদ রয়েছে যেটা রয়েছে 50 টাকা করে 60,000 পয়েন্টে। তো এখন জাস্ট আমরা কাজটা দেখাবো কীভাবে কাজ করবেন। তো তার আগে এখানে ডেলি একটা বোনাস রয়েছে, সিম্পলি ডেলি বোনাসটা কালেক্ট করে নিতে পারেন। তো আমার অলরেডি কালেক্ট করা রয়েছে। তো এখন জাস্ট আমি এখানে স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবো কাজ করার জন্য। সিম্পলি স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে, নাহলে কিন্তু আসবে না এরকম। অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে 15টা ভিউ কমপ্লিট করতে হবে এবং একটি ক্লিকের কাজ করতে হবে। তো কাজ করার জন্য আপনি সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। কোনো অ্যাডে ক্লিক করা যাবে না, সিম্পলি অ্যাডগুলো শুধুমাত্র ভিউ দেখতে হবে, ঠিক আছে। তো এখন জাস্ট ব্যাক করে কেটে দেবেন, টাইমটা শেষ হওয়ার সাথে সাথে কেটে দেবেন। এরপর গো অ্যাসিভির উপর ক্লিক করে দিলে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে। আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন, আবারও অ্যাড আসবে। সেই অ্যাডটা আপনাকে যে সেকেন্ডটা 3 সেকেন্ড দেখতে হবে, দেখার পর সিম্পলি এখান থেকে ব্যাক করে কেটে দেবেন। ওকে, এইভাবে মূলত আপনাকে 15টা ভিউ কমপ্লিট করতে হবে, কোনো অ্যাডের পর ক্লিক করা যাবে না। শুধুমাত্র একটু ওয়েট করবেন, দেখবেন সেখানে অ্যাডগুলো চলে আসবে। তো সিম্পলি এইভাবে সুন্দরভাবে আপনারা কাজ করবেন, নিয়ম মেনে কাজ করেন, 100% পেমেন্ট পাবেন। তো গাইস, এখান থেকে যেভাবে দেখাচ্ছে সিম্পলি সেভাবে কাজ করবেন। তো এই অ্যাডগুলোতে কখনো ক্লিক করবে না, শুধুমাত্র ব্যাক করে কেটে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনাকে 15টা ভিউ কমপ্লিট করতে হবে, এরপর একটা ক্লিকের কাজ করতে হবে। তো আমি ক্লিকের কাজটা আপনাদেরকে দেখাই দিই। তো গাইস, এইভাবে মূলত আপনাকে এখানে কাজ করতে হবে এবং শুধুমাত্র এইগুলো ভিউ দেখতে হবে, এরপর ভিউ 15টা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো গাইস, আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন হচ্ছে আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে পোস্টটা পেয়ে যাবেন, অ্যাপসের লিঙ্কও পেয়ে যাবে সেই সেখানে, তো ফেসবুকে। তো অবশ্যই আমার ফেসবুকে একটা লাইক করে দিয়ে আসবেন, লাইক ফলো করে দিয়ে আসবেন। তারপর হচ্ছে আমিও কিন্তু ওখানে প্রতিদিন যত অ্যাপসের লিঙ্ক আছে সবগুলো কিন্তু আমি ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। এখানে কোনো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা পাবেন না আর লিঙ্ক। সো আমার ফেসবুক পেজেই কিন্তু অ্যাপসের লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো গাইস, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন আর একটা লাইক করে দিবেন ফেসবুকে। তো এরপর হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কাজটা করে নেবেন। তো গাইস, সেখান থেকে অবশ্যই আপনাকে এখানে 15টা ভিউ কমপ্লিট করতে হবে এবং আপনাকে যে টাইমটা দেবে টাইমটা ওয়েট করতে হবে, না হলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না, ঠিক আছে। তো অবশ্যই টাইমটা শেষ করে হচ্ছে ব্যাক করবেন, আর এই অ্যাডগুলো আসলে সিম্পলি স্কিপ করে দেবেন, ঠিক আছে। তো স্কিপ করে দিলে হলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 15টা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ক্লেমের পর ক্লিক করে দিব। তো ক্লেমের পর ক্লিক করলে যেই অ্যাডটা আসবে সেই অ্যাডে আবার আমরা একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে যে অ্যাডটা দিবি আমরা সেই অ্যাডের পর একটা ক্লিক করে দেবো। তো যে অ্যাডটা দিয়েছে আমরা এই অ্যাডে ক্লিক করে দিলাম।
তো ক্লিক করলে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাকে প্রায় 59 সেকেন্ডের মতন এখানে ওয়েট করতে বলছে, তো আপনাকে এই টাইমটা ওয়েট করতে হবে। তো ভাই আমি আবারও বলতেছি অ্যাপসটা লিঙ্ক পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে, তো অবশ্যই আমার নিচে মাই ফেসবুক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন মাই ফেসবুক পেজ, তো সিম্পলি ওই ফেসবুক পেজে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্কটা, তো সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে দেবেন, অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। ওকে দেখতে দেখতে কিন্তু আমাদের টাইমটা প্রায় শেষ, তো আপনাকে শুধুমাত্র যে অ্যাডে ক্লিক করতে বলা হবে 15টার পর শুধুমাত্র সেই একটা অ্যাডে ক্লিক করবেন আর অন্য অ্যাডে ক্লিক করবেন না, ঠিক আছে? তো আমাদের জাস্ট উপরে নোটিফিকেশন দিছে আমাদের কাজটা কমপ্লিট, আমরা এখন জাস্ট ব্যাক করে কেটে যাব। তো নেটওয়ার্ক ইরো দেখাতে পারে, তো অনেক সময় আছে নেটওয়ার্কের সমস্যার জন্য পয়েন্ট অ্যাড হয় না, তো এরকম হতে পারে মাঝে মাঝে ঝামেলা একটু হয়, তো এরকম যদি হয় সমস্যা নয়, ফিরে আবার কাজ করবেন তখন দেখবেন যে একটা হয়ে যাবে, কারণ আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল সেহেতু আর কি মনে হয় পয়েন্টে অ্যাড হয় নাই, ঠিক আছে? তো পয়েন্টটা অবশ্যই অ্যাড হয়েও যেতে পারে সমস্যা নাই। তো এখান থেকে যেভাবে দেখালাম আপনারা এইভাবে কাজ করেন, নেটওয়ার্কটা ভালো থাকলে আপনারা আপনাদের এই কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাবে, তো যেভাবে দেখালাম সেমভাবে এইভাবে কাজ করেন। তো তারপর আমি আর একটা কাজ করি আপনাদেরকে দেখাই। তো গাইজ আমি আর একটা কাজ করে নিয়েছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার 100 পয়েন্ট ছিল এখন কিন্তু 200 পয়েন্ট হয়ে গেছে। তো গাইজ আপনারা তো জানতে পারলেন যে প্রতি ক্লিক কিন্তু 100 পয়েন্ট করে পাচ্ছেন এখানে, আর 100 পয়েন্ট হচ্ছে 1 টাকা, জাস্ট আপনার উইথড্র অপশন চলে যাবেন এখান থেকে, আপনি যে পেমেন্ট যে মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারেন। যদি রিচার্জ নিতে চান রিচার্জটা সিলেক্ট করে দেবেন, এখানে আপনার নাম্বারটা লিখে দেবেন, এখানে উইথড্রতে ক্লিক করে দিলে আপনার উইথড্রটা হয়ে যাবে। যদি নগদ নিতে চান তাহলে আপনাকে কিন্তু 6000 পয়েন্ট লাগবে এবং বিকাশ নিতে গেলেও 6000 পয়েন্ট লাগবে। তো গাইজ সেমভাবে এখানে আপনার নাম্বারটা দিয়ে জাস্ট উইথড্র পর ক্লিক করলে আপনার উইথড্রটা হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর অ্যাপসটার লিঙ্ক আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন।